ব্লগস্পট.কম কিংবা ব্লগার.কম ওয়েবসাইটে আপনাদের রিসেন্ট এবং পপুলার পোস্টের গ্যাজেটটি কীভাবে কাস্টমাইজ করবেন, আই মিন একটু আকর্ষণীয় করে তুলবেন, যাতে করে আপনাদের একটি সুন্দর দেখা যাবে এবং আশা করি ভিজিটরের সংখ্যাটা কিছুটা বাড়বে। তার জন্য আপনাদের যে HTML এবং CSS কোডটি রয়েছে সেই কোডটি আপনারা আজকের টিউটোরিয়ালে ফ্রিতে পাবেন, ফ্রিতে দিয়ে দেবো এবং সেটা কীভাবে আপনারা প্লাগ ইন আই মিন ইনস্টল করবেন সেটাও দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম, আমি রাশাদুল্লাহ, স্বাগতম ব্লগার সলিউশন টিউটোরিয়ালে। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা আমার এই লেটেস্ট আপডেটের যে HTML এবং CSS কোডটি রয়েছে সেটি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা কিভাবে এটাকে ইনস্টল করবেন এবং কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে যে কোডটি দিব এই কোডটিতে আপনাদের কিছুটা পরিবর্তন করতে হবে, যদি আপনি ভিডিওটা না টেনে পুরোটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোডটার একটু পরিবর্তন করতে হবে, আর তা না হলে আমার ওয়েবসাইটের লেটেস্ট আপডেটগুলি আপনার ওয়েবসাইটে প্রদর্শিত হয়ে যাবে। সো লেটস বিগিন। বরাবরই আমরা জানি blogspot.com কিংবা ব্লগার ওয়েবসাইট যখন আমরা বিল্ড আপ করি তখন কাস্টমাইজেশন সহ একটি লেটেস্ট এবং পপুলার পোস্টের গ্যাজেট বা উইজার্ড আমার ওয়েবসাইটে থাকে। তো সেটাকে আমি একটু যদি মডিফাই করে দিই তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। তো এখানে আমি একটা দিচ্ছি না, ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন, যদি আরও প্রয়োজন হয় আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিসেন্ট পোস্টের যে গ্যাজেটটি আমি এখানে অ্যাড করেছি, দেখতে কতটা মাধুর্য দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে, এজন্য মনে হচ্ছে, আমরা এখানে যে থাম্বনেইলের যে ছবিটা রয়েছে এই ছবিটা কিন্তু রাউন্ড আকৃতিতে আসছে। তো বর্তমানে লেটেস্ট মডেলে আমরা আইডি কার্ড থেকে শুরু করে ওয়েব ক্যামেরার যে ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো আমরা ইউটিউবে দেখি সেখানেও কিন্তু এই রাউন্ড আকৃতির শেপটা ব্যবহার করা হয়। দেখা যায় যে মনে হয় যে একটু স্ট্যান্ডার্ড মনে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগলের যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটাও কিন্তু এখানে রাউন্ড আকৃতির দেওয়া হয়েছে। তো ফাইন, এটা আমি এটার সাথে কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট আপনাদের বলতেছি। তো এখানে আপনারা কয়টা শু করবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে 5টা শু করার জন্য দিয়েছি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমটার পরে দ্বিতীয়টাতে একটা স্পেস রয়েছে, দ্বিতীয়টাতে একটু জ্যাটাকৃতির, আমি একটু অ্যাঙ্গেল আকৃতির করে রয়েছে, অ্যাঙ্গেল আকৃতিতে থাকার জন্য একটু মাধুর্য দেখা যাচ্ছে আর কি। তো যদি মোবাইল ফোনে এটা ইউজ করা হয় তাহলে আরও সুন্দর দেখা যায়, তখন আমার ক্লিকের সম্ভাবনা আই মিন ভিজিটরের সম্ভাবনা বাড়ার চান্স একটু বেশি থাকে। তো এইটা কোডটা আপনারা ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ব্লগার ড্যাশবোর্ডে, সেখান থেকে লেআউটে যাবেন। তো আশা করি আপনারা এটা জানেন যে আপনারা কীভাবে একটা গ্যাজেট অ্যাড করতে হয়। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এইখানে আমার সাইড বারে কিন্তু এই গ্যাজেটটা দেওয়া আছে, লেটেস্ট আপডেট। তো আপনারা চাইলে এখানে রিসেন্ট অথবা যাই লিখতে মন চাই লিখে দিবেন। তো এখানে আমার কোডটা দেওয়া আছে, আমি জাস্ট কোডটা এখানে কপি করতেছি, কপি আপনারা ডাউনলোড করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে। তো এইখানে ক্যাটাগরির নিচে কিন্তু আমার এখানে এটা কোনো কিছু দেওয়া নাই, তো আমি এইখানে অ্যাড করে আপনাদের দেখাবো আমার এই লেটেস্ট আপডেটের CSS কোডটি ওখানে অ্যাড করব। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, আমার এই লেটেস্ট আপডেটের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা, সেই জন্য দুইটা কিন্তু একই রকম হয়ে গেছে, হোয়াইট হোয়াইট। তো ওখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে কালো দেখতে পাচ্ছেন, তা আমার CSS কোডে কিন্তু কালার দেওয়া আছে হোয়াইট, যার জন্য আপনারা এখানে আমার এই রিসেন্ট বা লেটেস্ট আপডেটের যেই উইজার্ডটা রয়েছে গ্যাজেটটা আমি অ্যাড করব, এটা এখানে হোয়াইট হয়ে যাবে। তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন লেআউটে, আপনারা যেখানে এই লেটেস্ট আপডেটের গ্যাজেটটা অ্যাড করতে চান সেখানে চলে যাবেন, ওখানে গিয়ে জাস্ট অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। ক্লিক করার পর HTML বা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবেন, এখান থেকে টাইটেলটা দিয়ে দেবেন আপনি রিসেন্ট দেন অথবা লেটেস্ট আপডেট। তো রিসেন্টের চাইতে আমার মনে হয় লেটেস্ট আপডেট কথাটা একটু মাধুর্য পায়, সেজন্য আমি এটা ব্যবহার করছি। কন্টেন্টে আপনারা কোডটা পেস্ট করে দিবেন, ওকে, অ্যান্ড দেন সেভ করে দিবেন। এখন যদি আমার ওয়েবসাইটটা আমি ভিউ করি, ফাইন, এখানে দেখা যাচ্ছে যে আমার লেটেস্ট আপডেটের ওখানে যে কোডটা আমি ব্যবহার করছি এটা এখানে চলে আসছে। লেটেস্ট আপডেট পোস্টগুলি এখানে 5টা দেওয়া আছে, তো আপনারা সেটা 10টা 12টা করতে পারবেন, সেটা করার জন্য জাস্ট একটু সংখ্যাটা পরিবর্তন করে দিলে হবে। তো এখানে আপনাদের পরিবর্তনের কথা একটু বলছিলাম যে কোডটাতে আপনারা একটু পরিবর্তন করে দিবেন, সেটা হচ্ছে যখন আমি এই কোডটা পেস্ট করব, পেস্ট করার পর আপনাদের ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে সোর্স আইডিতে আপনারা পেস্ট করে দিবেন এই অংশটাতে। তো আমার এই কোডটাতে শুধু একটা জায়গাতে না, আপনাকে দুই জায়গায় চেঞ্জ করতে হবে, এইখানে এইখানে এবং একটু নিচে নামিয়ে ওকে সোর্স ফাইলটিতে এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটটা নামটা পেস্ট করে দিবেন। তো আমার ওয়েবসাইটের নামটা যদি এখনও ব্লগস্পটে রেজিস্টার করা রয়েছে তাই blogspot.com থাকলো,
আপনারা ভিউ ওয়েবসাইটে গিয়ে এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করলে এখানে http whatever .com এই কথাগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই যে ডাবল কোটেশন রয়েছে, ডাবল কোটেশন থেকে শুরু করে স্ল্যাশ পর্যন্ত এটা মুছে ফেলবেন বা সিলেক্ট করবেন এইভাবে, একটা অক্ষর যেন বাদ না পড়ে। জাস্ট এইখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ল্যাশ সহ পেস্ট হয়েছে, যদিও আমি কপি করার সময় এটা স্ল্যাশটা ছিল না। তো এই অক্ষরগুলো একটু ভালো করে খেয়াল করবেন, খেয়াল করে এগুলো পেস্ট করে দিবেন অ্যান্ড দেন সেভ দিয়ে দিবেন। তাহলে আপনাদের উইজার্ডটা খুব সহজে আপনাদের ওয়েবসাইটে বিল্ড আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই কোডটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটটিতে একটু পরিবর্তন আনতে পারছেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এরকম আরও অসংখ্য টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হতে পারি। এবং যদি প্রয়োজন হয়, এখানে ট্রেন্ডিংয়ের যেই অপশনটা রয়েছে যে আমার লেটেস্ট পোস্টগুলো ট্রেন্ডিং হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এগুলো ট্রেন্ডিং হয় কিছু সেকেন্ড পরপর। তো এই ট্রেন্ডিং কোডটা যদি প্রয়োজন হয়, অথবা সোশ্যাল প্লাগইনের যে কোডগুলো রয়েছে এগুলো যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো এবং এই কোডটা দিয়ে দিব। আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম।